আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে ঘরে রান্না করা ভাত দিয়ে কিভাবে ঝটপট মজাদার একটি ফ্রাইড রাইস তৈরি করা যায় আর মুহূর্তের মধ্যেই ক্ষুধা নিবারণ করা যায়, তারই একেবারে ঝটপট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো স্টে কানেক্টেড। তো সরাসরি মূল রান্নায় চলে এসেছি, আর এখানে আমি হাঁড়িতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি, আর এটা হালকা করে ভেজে নিয়েছি। অবশ্যই কিন্তু হালকা করে ভেজে নেবেন, বেশি ভাজলে কিন্তু ফ্রাইড রাইসে ওই পোড়া ফ্লেভারটা ভালো লাগে না। তো যাই হোক, হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি গরুর মাংসের টুকরো। তো আপনারা গরুর মাংসের পরিবর্তে এখানে মুরগিও দিতে পারেন, মুরগির বুকের মাংসটা ব্যবহার করতে পারেন। আমি এখানে গরুর মাংস প্রায় 150 থেকে 200 গ্রাম পরিমাণ হবে এই পরিমাণ নিয়ে নিয়েছি, আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন এই বিফটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন। তো এটা ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। তো এই মুহূর্তে প্রপারলি এখনও সম্পূর্ণরূপে সেদ্ধ হয়নি। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু টমেটো। তো এখানে 2টা টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ পরিমাণ, চিনিটা অবশ্যই দিবেন। সেই সাথে এখানে আপনারা চাইলে আরও বিভিন্ন কিছু ব্যবহার করতে পারেন, যেমন সয়া সস। তো যেহেতু এটা বললাম যে ঝটপট ঘরোয়াভাবে রান্না করা, এখানে সয়া সসটা আমি আজকে দেইনি। তো ঢেকে এটা আমি আবারও সিদ্ধ করে নিচ্ছি। তো এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু গলে গেছে। তো টমেটোটা এখানে টমেটো সসের কাজ করবে। আর এখানে আমি কিছু ভেজিটেবলস দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ক্যাপসিকাম। তো এখানে আমি 3 ধরনের কালারফুল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা ফ্রোজেন ছিল, আপনারা অন্য যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে ভাত দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু রান্না করে রাখা ভাত ছিল, সেটা দিয়ে আমি ফ্রাইড রাইসটা রান্না করেছি। আর ফুল রেসিপিতে পুরো সিস্টেমটা বা পুরো রেসিপিটা ফলো করে আপনারা চাইলে কিন্তু এটা পোলাওর চাল দিয়েও করতে পারেন, যে পোলাওর চাল দিয়ে ইনস্ট্যান্ট রাইসটা তৈরি করে এই ফ্রাইড রাইসটা রান্না করতে পারেন, তাহলে ওটা আরও মজা হবে। তো যাই হোক, আজকে যেহেতু আমি ভাত দিয়ে রান্না করছি, ভাত দিয়েও যে এত টেস্টি একটা ফ্রাইড রাইস রান্না হয় কী আর বলবো। আর ফ্রাইড রাইসের মূল মেইন ইনগ্রিডিয়েন্ট কিন্তু গোলমরিচ, অবশ্যই কালো গোলমরিচটা দেবেন, এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। আর এখানে আমি 2টা ডিম একটা ফ্রাইং প্যানে হালকা করে স্ক্রাম্বল করে ভেজে নিয়েছি। তো এই ডিমটাও দিয়ে দিচ্ছি একেবারে শেষের দিকে রাইসের সাথেই। এখন এখানে আমি আরও দিয়ে দিচ্ছি ঘি, আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই ভাতের রান্নার যে ফ্রাইড রাইসটা ভাত দিয়ে তৈরি, এর ফ্লেভারটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে কেউ বলতেই পারেনি যে এটা আমি জাস্ট রান্না করা ভাত দিয়ে তৈরি করেছি। তো ফ্রাইড রাইস যেহেতু, সেখানে আপনারা যে কোনো ধরনের রাইসই কিন্তু ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট প্রপার একটা রেসিপি অবশ্যই সবসময় ফলো করবেন, তাহলেই আপনাদের রান্না একেবারে পারফেক্টলি হবে। তো এটা আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো ঝটপট দেখতেই পাচ্ছেন আমাদের মজাদার ফ্রাইড রাইস কিন্তু তৈরি, আর আলহামদুলিল্লাহ এর টেস্টটা এতটা মজা হয়েছিল যে কী আর বলবো। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, খুবই শর্ট টাইমে আজকের রেসিপিটা দিয়েছি। অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।